প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের এজিবি নিউজে। এজিবি নিউজ মানেই ভিন্ন স্বাদের, বৈচিত্র্যপূর্ণ অন্যরকম খবরা খবর। সারা পৃথিবী জুড়ে ধনী ব্যক্তিরা আরও বেশি ধনী হচ্ছে, গরিব অসহায় আরও বেশি অসহায়ত্ব বরণ করছেন। ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কোটি কোটি মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে অনেক ধরনের খাবারের তালিকা। এরই মধ্যে যদি শোনা যায় 1 কেজি তরমুজের দাম 23 লাখ টাকা, তাহলে নিশ্চয়ই অনেকে অবাক হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই চোখ ছানা বড়া হবার মতো একটি খবর জানতে চলেছে আজকে। এক কেজি তরমুজের দাম 23 লাখ টাকা। বিজ্ঞানের কল্যাণে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়নের ফলে প্রতিদিনই ক্রস প্রজননের মাধ্যমে উদ্ভাবন করা হচ্ছে নতুন নতুন প্রজাতির ফল ও সবজি। নতুন উদ্ভাবিত এসব ফল বিশ্বজুড়েই নজর কাড়ছে। তবে এই ফলের দাম শুনে আপনার চোখ কপালে উঠতেই পারে, কারণ 1 কেজি ফলের দাম দিয়ে আপনি কিনতে পারবেন 1 টুকরো জমি। বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি ফলের তকমা পাওয়া জাপানের ইউবারি তরমুজের কথা। এই তরমুজের 1 কেজির দাম বাংলাদেশি মুদ্রায় 23 লাখ টাকারও বেশি। জাপানে খুব অল্প পরিমাণে এই তরমুজ বিক্রি করা হয়, চাইলেই রাস্তার পাশের দোকানে কিংবা রেস্টুরেন্ট থেকে এই তরমুজ কেনা যাবে না। দামি এই তরমুজের ক্রেতা জাপানের ধনী সমাজ। এত দাম হলেও দেশ জুড়ে ধনীদের মধ্যে ইউবারি তরমুজের ব্যাপক চাহিদা রয়েছে। এই তরমুজ জাপানের ইউবারি অঞ্চলে উৎপাদিত হয়। গ্রিন হাউজের মধ্যে সরাসরি সূর্যের আলোতে এই তরমুজ উৎপাদন করা হয়। তবে তরমুজের এত দামের পেছনের কারণটা অবশ্যই ভৌগোলিক। কোবি বিফের মতো এই তরমুজও একটি নির্দিষ্ট এলাকায় উৎপাদিত হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের বৈচিত্র্যপূর্ণ খবর। প্রতিদিন নিত্য নতুন ভিন্ন স্বাদের অদ্ভুত খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।